আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি আজকে টিবাদে। এখানে এক জায়গায় আপনার মাছ মারা হচ্ছে খয়রা জাল দিয়ে, তো আপনাদের জন্য আজকে এখানে ভিডিও করবো ভাবলাম। অনেক সুন্দর একটা দৃশ্য এখানে, আমরা যাবো দূরে একটু, তো একটা নৌকাতে উঠলাম, নৌকা ভাড়া করলাম আমরা, চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাবো, ওখান থেকে এখানকার ভিউটা দেখব। এই হচ্ছে দর্শক, আমাদের নৌকা শুরু করলো, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো খয়রা জাল দিয়ে মাছ শিকার করছে ওখানে। একটু পরে আমরা এদের মাছ মারা দেখবো, এরা হচ্ছে ডুবুরি, ডুব দিয়ে মাছ শিকার করে এইসব জায়গাতে, আসবো চলুন একটু ঘুরে আসি আমরা ওদিক থেকে। অসাধারণ একটা জায়গা দৃশ্য, খুবই ভালো লাগছে। যারা টিবাদে রাজশাহী করেন তারা জানেন জায়গাটা কত সুন্দর। অনেকে বলেন হাত কাঁপে, ভিডিও কাঁপা কাঁপি করে, ভাই আমি যে নৌকাতে উঠি এটা অনেক বড় নৌকা। কালকে একজন নীলদীপ না কি যেন একটা ভাই কথা বলছিলেন যে হাত কাঁপা কাঁপি করে ইত্যাদি, তো আমার জায়গায় একটু আসবেন তাহলে বুঝতে পারবেন কেন কাঁপা কাঁপি করে। এটা হচ্ছেন আমাদের মাঝি ভাই, ওনার সঙ্গে আমরা যাচ্ছি আজকে। একটা জায়গায় খয়রা জাল দিয়ে মাছ শিকার হচ্ছে, সেখানে যাবো। যদি টুকুরের দৃশ্যগুলো দেখা যায়, অনেকে বলেন টুকুর দৃশ্য দেখতে চান, তাদের জন্য এই দৃশ্যগুলো একটু পরে মাছের ভিতরে করতে চলে যাবো আমরা। মাছের ভিতরে একটা খুব সুন্দর পডকাস্ট আছে, সে মাছ ধরতে আসে, এখানে প্রচুর মাছ শিকার হয় বিভিন্ন পদ্ধতিতে। এই যে এখানে এরা ঘুরতে আসছে, এখানে নৌকা নিয়ে গোসল করতেছে, মজাই আলাদা। আমরা প্রায় চলে আসছি ওনাদের কাছে, আমরা এখন ওনাদের নৌকায় যাবো, নৌকায় গিয়ে অনুমতি যদি ভিডিও করে দেখতে পারবো ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম চাচা, মাছ হচ্ছে? দর্শক আমরা চলে আসছি আমাদের নির্ধারিত জায়গাতে, এটা হলো সেই পিয়ালি, পিয়ালি মাছ শিকার করা হচ্ছে তাই না? ওই যে একটা বড় মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাছ চলে আসছে, মাছ পাওয়া গেছে অনেকগুলো, তো বাহ মাছ আসবে, একবারে মারবে 1 কেজি 2 কেজি হচ্ছে না ওগুলা? এই যে দর্শক পিয়ালি মাছ, এই যে এই যে অনেক মাছ আছে এখানে, এই যে দর্শক সবগুলো মাছ এইখানে, বাহ কি হয়েছে চুলে, আরে একটা গ্যাসের চুলা নিতে পারো না? ও চমৎকার রে ভাই, আমার বাড়ি কাছে হলে মাছগুলো কিনে নিয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্য আমার অনেক দূরে বাড়ি ভাই। আর একটু চাড়া যাবে? মরবে না মরবে না, থামেন দেখি একটু। সুন্দর দর্শক, আশা করি সবার ভালো লাগবে।
আপনাদের দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। ও সিরাজগঞ্জ থেকে সবাই আসে, আমাদের এলাকাতে একজনের সিরাজগঞ্জ থেকে আসছে। ওনার নাম কি জানো? ভুলে গেছে নামটা, না ওই 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 জায়গাতেই। ওনার তিনটা মেয়ে একটা ছেলে এরকম আছে। কি রান্না করতেছেন দুপুরবেলা? কি এখানকারই মাছ নাকি? তাহলে তো দুপুরে খাই দিয়েই যাচ্ছে নাকি? ইনশাল্লাহ। কখন মানে কবে থেকে মাছ মারতেছেন এখানে? কতদিন হলো? ২০ বছর এই জায়গাতেই। প্রতিদিন কত টাকা করে মাছ হয়? আরো কত দেরি? এটা মার্চ মাস ধরেন, এটা এখন কোন সময় মাছটা ধরা পড়বে সেভাবে? না না না, আপনি যেভাবে বলেন একবারে পাঁচ কেজি ছয় কেজি করে, ওটা কবে থেকে হবে, কোন মাসে? চৈত্র মাসে আসবো ইনশাল্লাহ সেই সময়। এই যে এগুলো ঘিরতে তো আপনাদের অনেক টাকা খরচ হয়েছে তাই না? অত দূর থেকে আসেন এখানে, অনিরাপত্তা লাগে না? বিভিন্ন পুলিশ টুলিশ বিভিন্ন ঝামেলা টামেলা আসে আর আসে না? আগে আসে ওই নোবাইল নাম দিলে আসে না। প্রতিদিন ৩০০০ টাকার মাছ হয় এখানে? এখন এবার হবে কিনা তা কোনো না, তুলেন দেখি মাছ পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ অনেক কষ্টের কাজ এগুলো, টাকা ইনকাম মানে কষ্ট ভাই। ওই রাজা বাচ্চার ছেলে ছাড়া বসে খাইতে পারি কয়জন বলেন? আমরা তো আর ফকিরের পোলা পাই না। এবার অনেক মাছ পাওয়া গেছে। ও দর্শক প্রচুর মাছ পাওয়া গেছে এবার। ওই যে ছেড়া জাল, ওই যে পাশে হাতে বাইতে ছেড়ে টান বাতাসে, ওখান দিয়ে তো মাছ পালাই পালায় না, ওই বই থাকে। না ভিজবো না, সমস্যা নেই। বাড়ির কাছে হলে মাছ কিনতাম। ওই যে পিয়ালিগুলো বেঁধে থাকে যাচ্ছে ওগুলা? এখন বিকেলবেলা ঘাড়ি মাছ মারা হয় না বর্ষি দিয়ে, যে শুশুকের তেল দিয়ে? অন্য রকম বিকেলবেলা মারে মাছ হয় এখন? বাইরে ছিল, এখন গেরা পড়ে গেছে। এই হচ্ছে তাদের জীবন, এই বন্দি এই খোলা, সরি এই খোলা এই বন্দি, উল্টা হয়ে গেছে। প্রচুর মাছ আসছে, ধরা পড়ছে। দেখি আবার জাল ওঠানো হবে, দেখা যাক এবার কতগুলো পাওয়া যায়। এবার ওঠানি মিস যাই, মাঝে মাঝে মিস যাই। এই খয়রাতে আর কোথায় মাছ মারতেছে? অনেকেই তো মাছ মারে তাহলে। এখানেই রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের? এখানে তিন মাস চার মাস ধরে এখানে আছেন? পরিবারে কখন ফিরে যান? নৌকা সহ নাম নৌকা এখান থেকে নৌকা রেখে যান? চুরি হয়ে যায় না? বাংলাদেশে তো চোরের অভাব নাই, চুরি হয়ে যায় না এখানে? চোর নাই? বাহ খুব ভালো। তো রাতে ঠান্ডা লাগে না? রাতে দর্শক এদের থাকার জায়গাটা দেখেন, কত কষ্ট থাকে এদের জীবন যাপন। আমরা কত সুন্দর করে বাসাতে থাকি না, দেখুন এদের জীবনটা। আপনারা যারা প্রতিদিনের মাছ শিকার করা মাছ খান, তারা কত কষ্ট করে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এবং এটা কি আপনাদেরই মারা মাছ? কি মাছ দেখি উল্টা করেন এদিকে একটু দেখেন। আচ্ছা আচ্ছা সুন্দর। আচ্ছা রান্না করেন? রান্না করা তো শিখে গেছেন দেখছি। প্রবাস জীবন, অন্যরা সৌদি থেকে আর আপনারা মনে করেন সিরাজগঞ্জ, এইটাও প্রবাস। আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক এই জিনিসটা তুলে ধরতেছি। আপনারা বাজারে যখন গরিব জেলেদের থেকে মাছ কিনবেন, একটু টাকা পয়সা বেশি দিয়ে কেনার চেষ্টা করবেন।
কারণ ইনারা অনেক কষ্টে মাছ শিকার করে, এদের জীবন অনেক কষ্টের। দেখছেন নিজে রান্না নিজেই করে খাচ্ছে। হ্যাঁ, এগুলো তুলে ধরার জন্যই আমার এই চ্যানেলটা করা। আসলে আবার জাল উঠানো হচ্ছে, দেখা যাক এবার কতগুলো মাছ পাওয়া যায়। এবার উঠছে কিছু। জাল তো আপনি ছিঁড়ে গেছে আঙ্কেল, জালগুলো ঠিক করা উচিত। দর্শক, এই যে উপরে যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে রাজশাহী শহরের স্থান। এখানে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ, রুয়েট আরও অনেক কিছু আছে এখানে, অনেক ভালো লাগার জায়গা। দর্শক, এই মাছগুলো তারা এগুলো সকাল থেকে মাছ মারতেছেন তাই না? সকাল থেকে এগুলো ধরা হয়েছে। এই যে কাটলিও তো দেখা যাচ্ছে একটা রেয়ার মাছ, মানে বিলুপ্তির পথে এই মাছটা, এই যে লম্বা মাছটা, এই মাছটা দেখা যায় না সচরাচর। এই মাছ খেতে দর্শক অনেক টেস্টি, আর এগুলো খেলে মনে করেন যে আপনাদের ভাঙা মন চাঙ্গা হয়ে যাবে, ভাবির সঙ্গে রাগারাগি থাকলেও ঠিক হয়ে যাবে। রাত্রে হয় এই মাছ? না, রাত্রে হয় না, রাত্রে মাছ মারে না, রাত্রে হবে না, একদিনে। এর মাঝে ইলিশ চলে আসে না মাঝে মাঝে? মানে যে যে নৌকাতে করে আপনারা মাছ শিকার করছেন, এখানে মাসে 3,000 টাকা দেওয়া লাগে? এই নৌকাটা ভাড়া? সুন্দর। আর যখন এই যে আর কিছুদিন পরে বর্ষাকাল হবে, নদী পানি বেশি হয়ে যাবে, তখন আপনারা কোন দিকে যাবেন? এই সাইড দিয়ে। তখন তো এদিকে প্রচুর পানি হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে টিবাঁধ। দর্শক, এটা হচ্ছে রাজশাহী টিবাঁধ, যেখানে অনেকেই ঘুরতে আসে। অনেক সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এখান থেকে আমরা আসলাম এখন। প্রতিবার কত টাকা করে নিয়ে যান বাসায়? 1,20,000। কত মাসে? 3 মাসে 1,00,000 টাকা। ভালো তো, পরিশ্রম আছে, কষ্ট আছে। সিরাজগঞ্জ তো অনেক দূর। তো দর্শক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগলো। আমি আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো, যদি সে কোনো জায়গায় মাছ হয়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।